وقت العذار عذان الشما একটি বিখ্যাত হাদিস একজন সাহাবী এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ্জিনের বর্ণনা ফজিলত বর্ণনা করলেন সাহাবী এসে বলছে হে আল্লাহর নবী ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াযুরুনানা মুয়াজ্জিন তো সব ফজিলত নিয়ে যাচ্ছে সব ফজিলত তো মুয়াজ্জিনেরই আমাদের কি হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যা বলে মিথলামা ইয়াকুল তোমরাও তাই বলো ওয়াইজান তাহাইতা ফাসআল মা তুতা যখন সে মুয়াজ্জিন তার আজান শেষ করে তোমরা ফাসআল মা তুতা তোমাদের অন্তরে যা খায়েশ জায়েজ যে আশাগুলো তোমরা আল্লাহর কাছে চাইতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইনশা আল্লাহ দ্বিতীয় তৃতীয় আরেকটি সময় মনে রাখার চেষ্টা করো আমি আরো সহজ করে দিয়ে যাচ্ছি এটাও আজানের সাথে রিলেটেড বাইনাল আজান ওয়াল ইকামাত লা ইয়ারুদ্দু দোয়া হাদিসের ভাষায় এসেছে আজান এবং একামতের মাঝখানে যে সময়টা এই সময়ের দোয়া কখনো বিফলে যায় না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সময় নিয়ে আমরা নজ বলতে পারছি না তাও বলে যাচ্ছি হ্যাঁ ইজা নুদিয়া বিসসালা যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় উফতিহাত আবওয়াবুস সামা আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ও উস্তুজিবালাহু দোয়া তখন দোয়াগুলোকে অধিক হারে কবুল করা হয় সুবহানাল্লাহ আসছেন তো মসজিদে মসজিদে আজানটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ মসজিদে আসছে বসেই আছে না আপনি চান আল্লাহর কাছে দুই হাত তুলুন আল্লাহর কাছে চান এই সময় আকাশের দরজা খোলা থাকে আপনি দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সংক্ষেপে বলছি